नमस्कार भवन स्कूल टीचर नियोग करबे এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব। ভবনস গঙ্গাওয়াক্স কানোরিয়া বিদ্যা মন্দির একটি ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সিবিএসই নিউ দিল্লি। বিদ্যালয়টির ঠিকানা ব্লক এফএ সেক্টর 3 সল্ট লেক সিটি কলকাতা 700097 ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। বিদ্যালয়ের সেকেন্ডারি সেকশনের টেলিফোন নাম্বার 0332335149 আর প্রাইমারি সেকশনের টেলিফোন নাম্বার 0332335304। বিদ্যালয় থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে দ্য টেলিগ্রাফে 5/12/2023 তারিখে। বিদ্যালয়ের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সেকশনের জন্যই টিচার নিয়োগ হবে। প্রথম প্রাইমারি সেকশন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে, এটি নার্সারি থেকে আপার কেজি যে কিন্ডারগার্টেন নের জন্য যে টিচার নিয়োগ হয় সেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট টিচার উইথ টিটিসি অর মন্টেসরি টিচার ট্রেনিং গভর্নমেন্ট রেজিস্টার, তাহলে গ্র্যাজুয়েট তার সাথে টিটিসি বা মন্টেসরি ট্রেনিং থাকতে হবে। প্রাইমারি সেকশনের পরের পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফুল টাইম, সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স আর ইংলিশ অ্যান্ড সোশ্যাল স্টাডিজ। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন সাবজেক্ট অ্যান্ড বিএড, তার সাথে বিএড থাকতে হবে আর অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল। প্রাইমারি সেকশনের পরের পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফুল টাইম, সাবজেক্ট হচ্ছে মিউজিক। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল। পরের যে পোস্টে নিয়োগ হবে প্রাইমারি সেকশনে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফুল টাইম, সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল। আরেকটি পোস্টে প্রাইমারি সেকশনে টিচার নিয়োগ হবে সেটি হলো স্পেশাল এডুকেটর, এটি হচ্ছে পার্ট টাইম, ফুল টাইম নয় কিন্তু পার্ট টাইম জব। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ RCI অ্যাপ্রুভড কোয়ালিফিকেশন। এবার সেকেন্ডারি সেকশনে যে পোস্টগুলিতে নিয়োগ হবে সেগুলি হলো, প্রথম পোস্টটি হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGT ফুল টাইম, তাহলে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে। সাবজেক্টগুলি হলো ইংলিশ, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, তাহলে তিনটি সাবজেক্টের পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফুল টাইম নিয়োগ হবে, ইংলিশ, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ BEd, তাহলে মাস্টার ডিগ্রি থাকতে হবে তার সাথে BEd আর অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স লাগবে। পরের যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার TGT ফুল টাইম, তাহলে ফুল টাইম ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ BEd ডিগ্রি, তাহলে গ্র্যাজুয়েশন মিনিমাম থাকতে হবে তার সাথে এই সাবজেক্টগুলি নিয়ে আর BEd, পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি পোস্টে নিয়োগ হবে সেটি হলো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার TGT পার্ট টাইম, তাহলে পার্ট টাইম ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারও নিয়োগ হবে, সাবজেক্টগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন। তাহলে 5টি সাবজেক্টের ট্রেন গ্র্যাজুয়েট টিচার পার্ট টাইম নিয়োগ হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট ইন দ্য সাবজেক্ট উইথ BEd ডিগ্রি, তাহলে মিনিমাম গ্র্যাজুয়েট থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু BEd থাকতেই হবে। কীভাবে আবেদন করবেন? ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কালেক্ট প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য অফিস অফ দ্য ফার্স্ট ফ্লোর বিটুইন 10 AM টু 2 PM অন ওয়ার্কিং ডেজ অ্যান্ড সাবমিট দ্য ডিউলি ফাইল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অ্যাটেস্টেড কপিজ অফ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাহলে কী করতে হবে? না বিদ্যালয়ের অফিসে যেতে হবে, যে অফিসের যে ফার্স্ট ফ্লোরে যে অফিস আছে সেখানে যেয়ে 10টা থেকে 2টোর মধ্যে, তাহলে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ওয়ার্কিং ডেজে যেয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে। তারপর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে সেই ডিউলি ফাইল অ্যাপ্লিকেশন ফর্ম আর সমস্ত কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপিজ একসাথে করে অফিসেই জমা করতে হবে। তাহলে পোস্টে বা অন্য ইমেলে বা কোনোভাবেই অ্যাপ্লিকেশন করা যাবে না, সরাসরি বিদ্যালয়ে গিয়ে ফর্ম কালেক্ট করে 10টা থেকে 2টোর মধ্যে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস ওখানে দিয়ে জমা করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 12/12/2023। এটি দ্য টেলিগ্রাফে প্রকাশিত বিজ্ঞাপন, আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট, অ্যাপ্লিকেশন ফর্ম, প্রসপেক্টাস, সিলেবাস প্রভৃতির PDF
এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না, বেশ কিছু নোটিফিকেশন আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে থাকি, তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।